কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আজকে আমার তৃতীয় ক্লাস। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছি উদ্যান ফসলের বৈশিষ্ট্য, তারপরে মৎস্য বা মাছ কি, মাছের উৎস বা বাসের স্থান, তারপরে পড়িয়েছি মৎস্য চাষের গুরুত্ব, তারপর পড়েছি গবাদি পশু কি, গবাদি পশুর উদাহরণ। আজকে আমরা তৃতীয় ক্লাসে পড়ব গবাদি পশুর গুরুত্ব। আসলে গবাদি পশুর গুরুত্ব অনেক। এক নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য হিসাবে, খাদ্য হিসাবে আমরা কি কি গুরুত্ব পেয়ে থাকি সেটা হচ্ছে গবাদি পশু থেকে খাদ্য হিসেবে মাংস, দুধ, নাড়িভুঁড়ি ও চর্বি পাওয়া যায়। তারপরে দুই নম্বর পয়েন্ট আসো জি কৃষিকাজে। কৃষিকাজে তোমাদের হচ্ছে আছে পরিবহন, জমি চাষ, মাড়াই ইত্যাদি। তারপরে তিন নম্বর আসি অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে হচ্ছে চামড়া ও চামড়াজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। চার নম্বর আসি আত্মকর্ম সংস্থানে। আত্মকর্ম সংস্থান হচ্ছে যে গরু মোটা সাজা করুন, তারপরে ছাগল মহিষ ভেড়া পালন করে, ঠিক আছে। তারপরে পাঁচ নম্বর আসি বায়োগ্যাস তৈরি ইত্যাদি ক্ষেত্রে গবাদি পশু উপকার করে। এই হলো গবাদি পশুর গুরুত্ব। বাংলাদেশে কৃষির ক্ষেত্রে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পোলট্রি। এখন আমরা জানব যে পোলট্রিটা কি। পোলট্রি কি? যে সকল পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত, বংশ বৃদ্ধি করে,
পোল্টি পোল্টি কি দেখো এখানে যে সকল পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে লালতে পালতে হয় বংশবৃদ্ধি করে ডিম ও মাংস উৎপাদন করে তাদেরকে পোল্টি বা গৃহপালিত পাখি বলে যেমন হাঁস মুরগি কয়েল কবুতর ইত্যাদি এখন আসি পোলট্রির গুরুত্ব এখন আসি পোলট্রির গুরুত্ব এক নম্বর গুরুত্ব হচ্ছে মাংস ও ডিম আমিষের অন্যতম উৎস দুই নম্বর হচ্ছে বর্তমানে পোলট্রির শিল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে তিন নম্বরে আসি পোলট্রির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরি হয় তারপর চার নম্বরে আসি আসি পোলট্রির বিষ্ঠা থেকে জৈব সার পাওয়া যায় পাঁচ নম্বরে আসি পোল্ট্রি পালন করে দারিদ্রতা দূর করা যায় ছয় নম্বর আসি পোলট্রি পালন করে বেকারত্ব দূর করা যায় সাত নম্বর আসি অন্য পেশার সাথে অন্য পেশার পাশাপাশি অবসর সময়ে পালন করা যায় অন্য পেশার সাথে পোল্ট্রি বিষ্ঠা থেকে জৈব সার পাওয়া যায় দারিদ্রতা দূর করা যায় বেকারত্ব দূর করা যায় অন্য পেশার পাশাপাশি অবসর সময়ে পোল্ট্রি পালন করা যায় আট নম্বর পয়েন্ট হচ্ছে পোল্ট্রি নাড়ি ভুঁড়ি মাছের মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই হলো পোলট্রির গুরুত্ব আচ্ছা বাংলাদেশের কৃষিক্ষেত্রে সর্বশেষ পয়েন্ট হচ্ছে সামাজিক বনায়ন বা বন বাড়ির আশেপাশে রাস্তার পাশে পতিত জমিতে রেললাইনের পাশে প্রতিষ্ঠানের আশেপাশে বিভিন্ন সামাজিক
এখন এখানে দেখো যে সামাজিক বন বা বনায়ন কাকে বলে, যেমন বসত বাড়ির আশেপাশে রাস্তার পাশে পতিত জমিতে। পতিত জমি বলতে বুঝায় যে জমিতে চাষাবাদ করা হয় না, ঠিক আছে। রেল লাইনের পাশে, প্রতিষ্ঠানের আশেপাশে, বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠেছে তাদেরকে সামাজিক বন বা সামাজিক বনায়ন বলে। সামাজিক বনকে আবার কৃত্রিম বনও বলা হয়, ঠিক আছে। এখন এক সামাজিক বন বা সামাজিক বনায়নে কি কি বৃক্ষ থাকে বা গাছ থাকে, যেমন ফলজ বৃক্ষ, যেমন ফলজ বৃক্ষ হচ্ছে আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, জাম, নারিকেল ইত্যাদি। তারপরে আসি কাষ্ঠল বৃক্ষ, কাষ্ঠল বৃক্ষ। কাষ্ঠল বৃক্ষের মধ্যে আছে মেহগনি, আকাশমণি, মণি, করই, কাষ্ঠল বৃক্ষ মানে যেগুলো থেকে, যেসব গাছ থেকে কাঠ পাওয়া যায়। এখন আসি সামাজিক বনের গুরুত্ব। সামাজিক বনের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে ফলের চাহিদা পূরণ করে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ফলের চাহিদা পূরণ করে। 2 নম্বর হচ্ছে ছায়া প্রদান করে পরিবেশ ঠান্ডা রাখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 4 নম্বর হচ্ছে ঘরবাড়ি তৈরিতে কাঠ পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে। 6 নম্বর হচ্ছে আসবাবপত্র তৈরির কাঠ পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে জ্বালানি হিসেবে কাঠ পাওয়া যায়। আর 8 নম্বর হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এই হচ্ছে বাংলাদেশের কৃষি ক্ষেত্রের সর্বশেষ পয়েন্ট। আজকে মতো আমাদের হচ্ছে প্রথম অধ্যায় বাংলাদেশ কৃষি। কৃষির মধ্যে প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাংলাদেশের কৃষি ক্ষেত্র। আজকে বাংলাদেশের 6টি কৃষির ক্ষেত্র এখানেই শেষ করলাম। তো আগামী ক্লাসে তোমাদের নতুন টপিকস নিয়ে আলোচনা করব। এখানে আর একটা কথা বলি, সেটা হলো তোমাদের যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রের মধ্যে যে পোলট্রি, গবাদি পশু, মৎস্য আর সামাজিক বনায়ন, এগুলো আমরা আরো ডিটেলস কৃষিক্ষার যে দ্বিতীয় পত্র বইটা আছে সেখানে ডিটেলস আমরা আরো জানব। তো ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই শেষ। তোমরা যে যেখানে আছো
স্বাস্থ্যবিধি মেনে ভালো থেকো। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।